হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, বিন্দাস আছো। আর এখন বাজে প্রায় 8:30, আর আমার ছেলের ঘুম ভাঙছে, এই দেখো উঠছে। তো আমরা ঘুম থেকে উঠেছি 7:30 সময়। উঠে পরে আজকে ভেবেছিলাম রানীগঞ্জ যাব নীলকে ডাক্তার দেখাতে, কিন্তু নীল ডাক্তার আসেনি, কোথায় গেছে, 6 তারিখের পরে আসবে, ওই জন্য আর যাওয়া হলো না। তাই নীল ঘুমাচ্ছিল আর এই উঠছে। তো চলো নীলকে উঠিয়ে দিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো কান্না উঠে উঠে কত কান্না দেখো। তো নীলের ঘুম ভেঙে গেছে আর নীল দেখো বসে গেছে, বাবু নিচে গেছে। তাই নীল কান্নাকাটি করছে যে বাবা কই, কেন আমাকে রেখে দিয়ে গেছে, তাই না? নীলের রাগ হয়ে গেছে। তো ওকে রেডি করাবো, তারপর খাবার খাওয়াবো। খাবার আমি রেডি করে এসেছি ওর। তো চলো কি খাওয়াবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তারপর আছে কাজ, আর এখনো আমরা কিছু খাইনি, 8:30 বাজে। তো নীলকে খাওয়ানোর পরে খাবার খাবো আমরা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব খুব ভালো লাগবে। আর আমি নিচে চলে এলাম, নিচে এসে দেখো নীলের ব্রেকফাস্টটা আজকে দেখে নাও। তো এখানে আছে ডাল আর তার সাথে কুচি কুচি করে আলু কাটা। তো ডাল আলু দেবো আর তার সাথে রুটি, কারণ আমি নীলকে আজকে ডাল রুটি দেবো, অন্যদিন দুধ রুটি খাওয়াই। রুটিটা আমি করে নিয়েছি, জাস্ট মাছ বেলে দিয়েছিল, একটা রুটি হয়েছে, খুব সুন্দর রুটিটা হয়েছে, দেখো মেশিনে হয়েছে। তো এটা নীলকে খাইয়ে দিই, আর এটা নীল খেতেও ভালোবাসে। দুধ রুটির থেকে ডাল রুটি ভালো লাগে, কারণ ডালটা তো নুন হলুদ থাকে, ওই জন্য বেশি টেস্টি হয়। আর দুধটাও অত পছন্দ করে না, কারণ সারাদিন দুধ খায়, রাতেও দুধ খায়, তারপর আর বিকালে একবার দুধ দেওয়া হয়, ওই জন্য দুধটা অত খেতে যায় না। তো নীলকে খাওয়ালে দেখলে, তারপর আমি চলে এসেছি এখানে সাবান গুঁড়ি নিয়ে। এখানে দেখছি যে কাজ বার্তগুলো কাঁচা আছে, দেখছি সাবান গুঁড়ি নেই। যে মাকে বললাম সাবান গুঁড়ি আছে, তখন মা বললো নেই, আনা করলাম বাবুকে, দেখো সাবান গুঁড়ি। তো দেখি কি গিফট করেছে। তো বাবু গিফট খুলবে না, আমি খুলবো, তুমি খোলো। আর অনেক কাঁচা, আর তোমরা অনেকদিন পর ডেলি ব্লগ দেখছো, মাঝে অনেকদিন মেলা ঘোরাঘুরি সব হয়ে গেল, ফাইনালি এবার ঘরের ইয়েতে ফিরে এলাম। সেটা পরে ঢেলে দেবো, আমি কিপটা খুলে দিই। একটা বালতি পড়ে, আমার বালতি শেষ হয়ে গেছে আমাদের বাড়িতে, বালতিগুলো সব খারাপ হয়ে গেছে, বালতি 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 বালতি। কম করেছি অনেক, একটা করে একটা করে। তারপর নিজের জামা রেখে দেয়। তো এটা ভিজুক, আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর এটা কাঁচা হবে, না ভিজলে ছাড়বে না। চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকে আমরা এই যে তালের শাঁস না কি বলে, এটা তাল শাঁস বা তাল খোয়া যাই হোক বলে, তো এটা খাবো। এটা কাকা দিয়ে গেছে, তাল কাকা, তো ওদের বাড়িতে কোথায় আনা হয়েছিল। তো এটা খাবো, খুব সুন্দর লাগে খেতে, আমি আগে খেয়েছি, এখন বিয়ের পর থেকে খেতে পাইনি, কারণ এই সাইডে এগুলো পাওয়া যায় না, আমার তো গ্রাম সাইড, তাই পাওয়া যায়। তো এই দেখো সবাই মিলে খাবো ভাগ করে, বাবা একটাকে, বাবাকে একটা দিয়েছি, এখানে আমার বাবুর আর মায়ের, আর নীল জানি না খাবে কি না, কারণ নীল এসব খাই না কখনো, যদি ভালো লাগে তবে খাবে। এই যে শাঁসটা খুলে এই সাদাটা খাই, যারা জানে না তাদেরকে বলে দিলাম, অনেকেই জানবে না যারা মানে শহরে থাকো, আর যারা গ্রাম সাইডে আছো তারা তো জানবেই। খোলা খোলা উঠে যাচ্ছে, সেটা খেয়ে নিই, তারপর কাজতে যাব। আর আজকে আমাদের এই জন্য একটা স্পেশাল রান্না হবে, আমি রান্না করব, বাবুর খুব ফেভারিট, আমারও ফেভারিট, ভালো লাগে খেতে। তো চলো ছাড়িয়ে খেয়ে নিই। তো আমার তালশাঁস খাওয়া হয়ে গেছে, এখন আমি কাজতে যাচ্ছি। আর তালশাঁসগুলো খেতে খুব সুন্দর লাগলো, তো আমি তিনটা খেয়ে নিয়েছি, তারপর বাবু খেয়েছে একটা, মা তারপর খেয়েছে, তো সবাই মিলে খেলাম, খুব সুন্দর লাগলো। আমাদের এখানে তো এখানে পাওয়া যায় না, আমাদের ওখানে খুব সুন্দর পাওয়া যায় বাপের বাড়িতে, তো কচি কচি আরও কচি পাওয়া যায়। তো এগুলো একটু শখ, মানে বুড়ো হয়ে গেছিলো, মানে একটু বয়সটা বেশি হয়ে গেছিলো, একটু আগে খাওয়ার সময় ছিল। তো তারপর কাজতে চলে এসেছি, আর আমি একটা দেখো বড় উন্না নিয়ে এসেছি, কারণ প্রচুর গরম আর রোদ, তার জন্য ঘাম মোছার জন্য আর রোদে মাথায় নেওয়ার জন্য দুটোই কাজে হবে, ওই জন্য উনাটা নিয়ে এলাম।
রোদ হয়ে গেছে, তোমরা হয়তো ভাববে কেন বাথরুমে কাচ্ছো না বাইরে কলে কাচ্ছো। সত্যি কথা বলতে আমার বাথরুমে কলের জলে পোষায় না, খোলামেলা জায়গাতে ভালো করে কাচবো তো ওই খুব সুন্দর লাগে। আমি তো পুকুরে কাচতে খুব ভালোবাসি। তো বিয়ের আগে আমরা যখন মানে স্কুলে যেতাম না, তখন স্কুলের ড্রেস তারপরে এইসব একটা দুটো জামা কাপড় পুকুরে চলে যেতাম, কাচতে খুব মজা লাগতো। তা মা কাচতে দিত না ছোটোবেলাতে, তাও মার কাছ থেকে নুকিয়ে নুকিয়ে নিয়ে চলে যেতাম, আমি আমার বান্ধবী সবাই মিলে কাচতাম আর গল্প করতাম, খুব মজা হতো তখনকার লাইফে। তো এখানে পুকুরে স্নান তো দূরের কথা, পুকুর যেতেই পাই না, তাই ঘরে যা করা সব কল পাড়েই ভালো আমাদের। দেখো আলু পোস্তর আলুগুলো ভাজছি, আর আজকে আমাদের মেনু হবে আলু পোস্ত, তারপর হবে ডাল আর চিকেন। তো জানোই তো আমাদের এটা বেশি রেগুলার মেনু হয়, যদি রাতের চিকেন হয় তাহলে নয়, কিন্তু দিনে চিকেন হলে এটাই আমাদের মানে প্রতিদিনের মেনু, যবে চিকেন হবে সেদিন আলু পোস্ত চাই। ফুল তুলছে, পুজো করবে, স্নান হয়ে গেছে মায়ের, খুব রোদে স্নান সেরেছি কিন্তু এখনও রেডি হয়নি, আর পুজোটা সেরে নিচ্ছি। এখন তো প্রতিদিন মন্দির যেতে পারি না, বয়সটাও বাড়ছে, মাথায় প্রতিদিন স্নান করো এখন। হ্যাঁ পুজোর আগে, গরম তো, আমি প্রতিদিন স্নান করি, একটু দেরি হয়ে যায় কিন্তু করে নিই স্নান। আর মাম্পু রান্নার দিকে গেছে, হ্যাঁ আলু ভাজছি, আলু ভাজি পোস্ত। তো আমি রান্না করব বলেছিলাম তোমাদের, কিন্তু হলো না, কারণ নীল খুব কান্নাকাটি করছে, আর এখানে ওই জন্য মা দেখো ভাত করার পরে এরকম উনুনটা বাইরে বার করে দিয়েছিল, আবার মাকে রান্না করতে হবে। আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি মাংসটা, রান্না করাই নিয়ে চলে গেছি গ্যাসের কাছে, বসানো হয়ে গেছে না গ্যাসটা। এখানে আমি তেলটা গরম করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কিছুটা পেঁয়াজ কেটেও দিই, তো পেঁয়াজটা কেটে এটা ভেজে নিলাম। আর এখানে চিকেনটা আছে, এটাতে নুন হলুদটা মাপু দিয়ে গেছিলো, আর তারপর আমি জিরে ধনে পাউডার দিলাম, আর এখানটা আছে এই যে টমেটো, এটা মিক্সিতে পিষাই করে নিয়েছি, আর এখানে আছে আদা পেঁয়াজ লঙ্কা রসুন, কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কা আছে। এই মাটাটা দেবো আগে, এবার মাংসটা ছাড়বো, তারপর ওইগুলো দেবো, পেঁয়াজটা ভেজে নেবো লাল করে, তারপর চিকেন মশলা মিট মশলা ওগুলো মানে মাংসটা কষতে কষতে ওটা দেবো, আমি এইভাবেই রান্না করি। তো ঠিক আছে, এবার আমি মাংসটা ছাড়ছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি, লাল লাল হয়ে গেছে। আমি তো গ্যাসে করি না, ইন্ডাকশানে করি, নয়তো চুলাতে করি, তো ইন্ডাকশানে এতটা রান্না হবে না, একসাথে দুবার করতে হবে, তাহলে গরমে খুব কষ্ট, এই জন্য একসাথে আমি বড় কড়াইটাই করে এখানে করে নিচ্ছি। এটা আমি এবার মেখে নিচ্ছি, ধনে পাউডার জিরে পাউডার, তো ঠিক আছে আমি এখন রান্নাটা করি। তো আমি পেঁয়াজ রসুন সব মিক্সিতে বেটে দিয়ে দিলাম, ওগুলো চিকেনটাতে টমেটোটাও দিয়ে দিলাম, এবার আমি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি কালারটা আসার জন্য একটুখানি, এটা খুব একটুখানি, কারণ নীল সোনা খাবে তো ঝাল হয়ে যাবে, এই যে এটুকু তো শুধু কালারটা আসবে, এটুকু কাশ্মীরি লঙ্কা দিলাম, আর এই যে মিট মশলাটাও দিয়ে দিচ্ছি এবার, আর এখানে চিকেন মশলাটাও দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে কষে নেবো, তারপর কষে এটা থোকা থোকা একটা সবজির তরকারি মতো বানিয়ে নেবো, যে এবার আমি কষছি এটাকে, এবার খুব করে কষতে হবে, কারণ চিকেনটা তো না কষলে ভালো খাওয়া যায় না, আর আমার মানে কষতে গেলে একটু হাতে লাগে, এই জন্যে মা বাবাই মাম্পি দুজনেই করে, তো বাবাই বেশিরভাগ করে, আর তো নীল কান্নাকাটি করছে, বাবুর কাজ আছে, আর মাম্পুকে মাম্পু বলেছিল আমি করবো, করতে দিল না রান্নাটা নীল, আমি করে নিচ্ছি এখানটায় আস্তে আস্তে বসে, এই যে এখন আমাকে কষতে হবে, তো আমি কষতে থাকি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে, করি। তো নীল আমাকে রান্না করতে দিল না, দেখলে চলে এলাম উপরে, কারণ নীল থাকছে না, নীল আমাকে উপরে নিয়ে এসে কি করছে না, এরকম চিৎকার করছে, ভিডিও করছে, দেখো স্ট্যান্ড নিয়ে নিয়েছে, কম লাগাই দেবো, দেখো সেলফি স্টিক নিয়ে নিয়েছে, ও ভিডিও করবে, আমাকে করতে দিবে না, ও চ্যানেল করে দিয়েছি তাও ভিডিও বানায়, কারণ আমার চ্যানেলও বলছে সব নিয়ে নেবো ভিডিও আমি করবো, দেখো আমাকে লাগাতেও দিচ্ছে না, তুমি লাগাবে,
আর নীলের শরীরটা কদিন ধরে একটু খারাপ যাচ্ছে, সর্দি করেছে, ওই জন্য মেজাজটা একটু খারাপ আছে, তাই আমাকে ছাড়ছে না। আর মা আজকে আমার খুব ইচ্ছা ছিল চিকেনটা আমি করার, রান্না করার, আলু পোস্ত ডাল আর চিকেন রান্না, সিম্পল মেনু হচ্ছে, কিন্তু কপারে না থাকলে কিছুই করা যাবে না বলো। মায়ের রান্না করছে, কারণ অন্যদিন বাবু করে, আজকে আমার কপারে জুটে ছিল রান্না করা কিন্তু পেলাম না। এটা মানুষ, আমি রান্না করতে চাই কিন্তু আমার কপালে জুটছে না রান্না করা, তো কী আর করবো বলো। যাই নিচে যাব, কিন্তু নিচে উনি যাচ্ছে না, উনি এখানে গান শুনছে ল্যাপটপে আর ওই ভিডিও করছে। আর বাবু উগিয়ে বাচ্চে, বাবুকে ডাকছে। গুড ইভিনিং, এখন বাজছে প্রায় 6:30। আমি এখন দেখো চলে এসেছি চকোস করতে, নীলের জন্য চকোস বানাবো। এখানে দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ, তো এটা ন্যান প্রো, আর গরম জল করছি। আর সন্ধে হয়ে গেছে, আর যেহেতু চিকেন খেয়েছি তাই সন্ধে দেবো না। আমাদের বাড়িতে এখানকার নিয়ম যে চিকেন খেলে সন্ধে দেওয়া চলে না, তারপরের দিনে চলে ডুব দেওয়ার পরে। আর আমার ছেলে চকোস নিয়ে এলো ঘর থেকে, এই দেখো দু প্যাকেট। এই চকোসগুলো আলাদা, নীল আলাদা চকোস খেতো আগে, আর এগুলো কি সুন্দর চানতারা চকোস, খুব সুন্দর। আর বাকিও দিবে, ও সব দিবে। তো চলো, আমার জলটা গরম হয়ে গেছে। বাবু একটু ইয়ারে দাও তো, কি বলে সারা ছেড়ে দাও তো। এই দেখো এই টেবিলে, ওই টেবিল নয়, মানে ওই টেবিল নয়, ওটা কি বলে তাক, তাকে আছে না, হয়ে গেছে, না না ওই সারা সে ধুই না, নাও নামিয়ে দেবো। হ্যাঁ এখানে জল দাও, কম জল দেবে না, বেশি দুধ খাই না, ওইটুকু না, একটা দাও, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা গুলে দিই, চকচগুলো দিবে দাও, একটু জল চাই, একটু জল চাই, দেখো নিজের ছেলে ব্যাপার জানে না, বাবা হয়ে ছেলেকে চিনতে পারছে না, কত বাজে ছেলে। দেখো কৃষ্ণ চকচগুলো দারুণ হবে, দাঁড়াও দাও চান তারা, আমার নিজের দেখে খেতে ভালো লাগে, কিন্তু আমাদের খাওয়ার নয় বলো, খেতে পারো, কিন্তু এই দুধের নয়, এই দুধে দিলে ভালো লাগে না, এই দুধ আমার এত টেস্ট না, আমুল দুধে করলে হয়তো ভালো লাগবে। ঢালো চান তারা, চলো নীলকে খাইয়ে দিই। তো দেখলে আমি নীলকে খাবার খাচ্ছিলাম, যে বাবু আমাকে ডেকে নিয়ে এলো, বলছে চলো তুমি পরিষ্কার করবে, চলো নোংরা করে রেখেছো, কিন্তু বিশ্বাস করো আমি এগুলো নোংরা করিনি, এগুলো বাবু নোংরা করে এনে রেখেছে, সব খাবার বার করেছে। চিন্তা করো, আমাকে ডেকে ভিডিও করাচ্ছে আর আমার নামে নিন্দা চলছে। হ্যাঁ নিন্দা করছি, ডিলিট করে দেবো ভিডিও। হ্যাঁ এই যে একটা হেডফোনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা বাবু ফ্রিতে মেরেছে। এই কিনেছি, আমি শেয়ার করাবো, তুমি এটা ফ্রিতে নিয়েছো কিনা? 30,000 টাকা দাম নিয়েছে। 30,000? হ্যাঁ খুলে না, খেপি আবার কে খেপি, ওই দেখো ওই দেখো, হ্যাঁ ঠাকুর মানে রাখা হবে বস্তায় করে, কারণ এই জিনিসগুলো খুব দরকার লাগবে, 3 বছর রাখতে হবে, তাই না? হ্যাঁ 3 বছর গ্যারান্টি। দেখো দেখো কত ইয়ে, দেখো এইটা ঠিক হলোই না, দেখো দেখো এই হয়নি, এই দিকটা লাগেনি, এই দিকটা লাগেনি, এই খেপি মানুষ না, এরকম থাকে, দাও আমাকে দাও, আমি করে দিই না, ধরো দেখলে কেমন থাকে, কেমন ছিল, ভালো, ওইটা ওইরকমই ছিল। কিবোর্ড ছিল ওর ভিতরে, কিবোর্ডটা খেয়ে দিয়েছো নাকি? এখন দুতলা তিনতলা তুলবো না, রাতে সকালে তুলবো,
এখন না সকালে তুমি তার খুলে দিবে আচ্ছা 500 টাকা দেবে হ্যাঁ তুমি দেখো মানুষ কেন তো যখন না কিছু বেশি হেল্প পায় না তখন ওইটাই বলে ওর হেল্প হচ্ছে আমি এগুলো ওকে এটা তোমার কাজ আমার কম্পিউটার একবার ব্যবহার করতে দিবে নোংরা পরিষ্কার করা তোমার কাজ এই খাবার কে এনেছে আমি না তুমি কে এনেছে তুমি তুমি ওকে একবার ব্যবহার করতে দিছো করেছো ব্যবহার না পারি না চাপিয়ে দেবো নিচে রেখে দেবো যাই হোক নাও একটা তোমার ছেলে নিয়েছে একটা তুমি নাও তোমার বর কি কমেডিয়ান ইয়ে জনি লিভার তোমার বর যদি হাসাই কি কি নাম বললে জনি লিভার রাজ পাল যাদব পেয়েছো জানো তো আমার বর আমাকে সবসময় তোমার 6 মাসের ইনকাম আজকে ভিডিওটা এইটুকু ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে